নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার অরবিন্দ কেজরিওয়াল জেলে বসেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ এসে গিয়েছে অভূতপূর্ব ঘটনা কতদিন তিনি এই নাটকবাজি চালাতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে সম্ভবত আমাদের পার্টি তার দলেরই কাউকে মুখ্যমন্ত্রী করবেন সম্ভবত এখানেও রাবরি টুর পুনরাবৃত্তি হতে চলেছে কারণ এই ধরনের রাজনৈতিক দল পরিবারের বাইরে কাউকে বিশ্বাস করে না তৃণমূল আপ আর সমাজবাদী পার্টি ন্যাশনাল কনফারেন্স পিডিপি তেলেগু তেলেগুদেশম ওয়াই আর কংগ্রেস ডিএমকে সবাই এক কোয়ালের গরু পরিবারের সদস্যরাই রাজনৈতিক উত্তরাধিকারী হবে কথাটা কথা ভুলে গেলাম কেন সেই উত্তরাধিকার যোগ্যতা থাকুক বা না থাকুক তাকেই মনোনীত করবেন বর্তমানে সর্বে সর্বারা তাহলে ইডি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা সাজাচ্ছে সেখানে যারা বলেছে যে আপ কে তারা রাজনৈতিক দল বলছে না বলছে কোম্পানি আচ্ছা জনপ্রতিনিধিত্ব আইনে রাজনৈতিক দলের সংজ্ঞা আছে আর ও সি যদি উনিশশো সালে রেজিস্টার্ড অফ কোম্পানি অ্যাক্ট দেখেন তাহলে কোন সংস্থাকে কোম্পানি বলা যাবে সে সম্পর্কে সুনির্দিষ্ট নীতি আছে কিন্তু আপকে ইডি বলেছে কোম্পানি এবং কেজরিওয়াল তার ডাইরেক্টর আপের তহবিল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য কেজরিওয়াল রাখতেন মানে পাই পয়সার রাখতেন কত টাকা তহবিলে জমা হচ্ছে কত টাকা তহবিল থেকে বেরিয়ে যাচ্ছে কাকে পেমেন্ট করা হচ্ছে কে ডোনেশন দিচ্ছে বা চাঁদা দিচ্ছে সবই তার নকদর্পণে থাকত থাকতো গাছের পাতাটি তার অনুমতি ছাড়া হেলতো না কেজরিওয়াল ভীষণ রকম অথরিটেরিয়ান ইদার মাইওয়ে সেই জন্য কুমার বিশ্বাস প্রশান্ত ভূষণ যোগেন্দ্র যাদব আশুতোষ কেউ তার সঙ্গে থাকতে পারেন ডিকটেটার ইন্ডিয়া এগেনস্ট করাপশনের মঞ্চ থেকে যার আবির্ভাব এক দশকের একটু বেশি সময় পরে তিনি করাপশনে অভিযুক্ত হয়ে জেলে আন্না হাজারে বলেছেন কর্মফল সবাইকে ভোগ করতে হয় কেজরিকে তিনি সতর্ক করে দিয়েছিলেন এই আবগারি রীতি প্রণয়নের সময় কিন্তু কেজরি তার কথায় কর্ণপাঠ ফেলছে ইন্ডিজোটের নেতারা একত্রিশে মার্চ কি সংগতি সভা হবে রামলীলা ময়দানে আবগারি দুর্নীতির টাকা আপের তহবিলে ঢুকেছে সেই টাকা গোয়ায় নির্বাচনে আপ খরচ করেছে এটা সুপ্রিম কোর্ট বলেছে এখন ইডি বলছে যে আপ রাজনৈতিক দল নাকি একটা কোম্পানি তার ডিরেক্টর কেজরিওয়াল ইডি ব্যবহার করেছে আপের যিনি কোষাধ্যক্ষ এন ডি গুপ্তা যাকে আবার কেজরিওয়াল রাজ্যসভায় দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দিয়েছেন তারপর তিনি কি বলেছেন পাই পয়সার হিসেব কেজরিওয়াল রাখতেন অর্থাৎ কত টাকা তহবিলে জমা পড়ল কত টাকা তহবিল থেকে বেরোলো কাদেরকে পেমেন্ট করা হলো সব তিনি রাখতে এবং একটা কর্পোরেট স্ট্রাকচারে আপ চলতো মানে ওর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সেই জন্য আপকে রাজনৈতিক দল নয় বলেছে কোম্পানি এবং কেজরিওয়াল তার ডিরেক্টর এটা অশনি সংকেত করাপশন চার্জেস আঞ্চলিক দলগুলোর অধিকাংশের বিরুদ্ধে আছে সে বিআরএস হোক সে আরজেডি হোক আমাদের রাজ্যে তৃণমূল হোক তামিলনাড়ুর ডিএমকে হোক সবার ক্ষেত্রে আছে আরে তো দুর্নীতির অঙ্ক ছশো কোটি টাকা আর রাজস্বের ক্ষতি কোটি টাকা বলা হচ্ছে আর আমাদের শিক্ষক অশিক্ষক গরু কয়লা মিড ডে মিল তারপরে খাদ্য অঙ্কটা হিসেব করুন কয়েক হাজার কোটি টাকা মানে কেজরিওয়ালের আপ সরকার আঠাশশো কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে আফগানি নীতির জন্য এটা বলা হচ্ছে আমাদের এখানে লুট হয়েছে পঞ্চাশ ষাট হাজার কোটি টাকারও বেশি তাহলে ভবিষ্যতে আপকে যেমন রাজনৈতিক দল নয় কোম্পানি হিসাবে চিহ্নিত করেছে ইডি কেজরিওয়ালকে ডাইরেক্টার তাহলে টবে লাগানো যে গাছ ফড়র ফড় করছে Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যাকে আমরা আমরা মানে বিরোধী দলনেতে এই রাজ্যে বলেন প্রাইভেট লিমিটেড কোম্পানি যে দলটাকে একজন চেয়ারম্যান একজন ম্যানেজিং ডিরেক্টর ইডির আপকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে দাগিয়ে দেওয়ার যে দৃষ্টান্ত সামনে এসছে আগামী দিনে আমাদের রাজ্যের শাসক দল বা অন্য আঞ্চলিক দলগুলোকেও ইডিকে একই তকমায় বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে কোন নেতার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আফগানি দুর্নীতির টাকা ঢুকেছে এটা সুপ্রিম কোর্ট ইডির ডকুমেন্ট থেকে মেনে নিয়েছে এবং এটা সময়সীমা দিয়েছে এর মধ্যে শেষ করতে হবে তাই ইডি বলেছে আপ দল নয় কোম্পানি কেজরিওয়াল ডিরেক্টর তাহলে এই যে নজিরবিহীন ভাবে চিহ্নিত করা এটা অন্যান্য রাজনৈতিক দলের কাছে বিশেষ করে আঞ্চলিক দল দেখুন আমাদের রাজ্যে শাসক দল থেকে কোটি টাকার বেশি পেয়েছে হাস্যকর যুক্তি দিচ্ছে ড্রপ বক্সে পেলে দিয়েছে বার্তাবাহকের কাছে হাত থেকে নেওয়া হয়েছে বন্ড তারা জানতো না কারা দিয়েছে ডিএম কে দিয়েছে আর তৃণমূলকে দিয়েছে এই হিউম অ্যামাউন্ট কেন সবই যে জানেন যে ডিআর লটারি এখন কার্যত তার মাশরুমিং হয়ে গেছে পাড়ায় পাড়ায় গলির মোড়ে ডিআর লটারির স্টল নিয়ে বসে আছেন যুবকরা আপনি বলতে পারেন যে এই যুবকদের তো কর্মসংস্থান পরিবার আছে এদের কথাও ভাবা হোক ঠিক কিন্তু লার্জার পাবলিক ইন্টারেস্টে কোনটা আপনি ভাববেন এই লটারির রমরমা ব্যবসা নাকি বৃহত্তর সামাজিক লক্ষ্য ঠিক রাখার জন্য এই ধরনের লটারির কঠোর ব্যবস্থা নেওয়া অনেক রাজ্যে লটারি নিষিদ্ধ আর যুক্তিগুলো হাস্যকর মুখপাত্ররা কিভাবে বলেন যে ড্রপ বক্সে ফেলে দিয়ে গেল লোকের হাত দিয়ে পাঠালো ইলেকট্রাল বন্ড যত এই ধরনের কথা বলবেন তত নিজেদের অন্তঃসার শূন্যতা মানুষের সামনে চলে আসবে অতএব এই বিষয় নিয়ে মুখে সেলোটে রাখুন আটকে রাখুন কারণ জানে কেন ডিয়াল লটারি এখানে এত টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজ্যের শাসক দলকে সিএসসির কোম্পানিও দিয়েছে দীর্ঘদিন ধরে মানে কলকাতা এবং বৃহত্তর কলকাতায় ইউনিট প্রতি বিদ্যুতের দাম নিয়ে সিএসসি কার্যত তো স্বেচ্ছাচার করে যদিও বাম আমল থেকে সিএসসি এর এই মনোপলি তো তারা পাওয়ার দ্যাট বি আর নবান্নকে তুষ্ট রাখতেই চাইবেন মনোপলি কাছে তো মনোপলি করছেন ওনারা আমাদের কাছে কোনো অপশান নেই দিল্লি শহরে কতগুলো কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে আমাদের এখানে কলকাতা এবং বৃহত্তর কলকাতায় শুধু সিএসসি জ্যোতিবাবুর সময় থেকে এই ট্র্যাডিশন শুরু হয়েছে এখনও চলছে কেউ কোনো কথা বলে না এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন সিএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেছিলেন তারপর তিনি সেই অবস্থান উঠিয়ে নেন কি কারণে তিনি তার অবস্থান নরম করলেন নানা রকম ব্যাখ্যা তার আছে আমি ওর মধ্যে যাচ্ছি না কিন্তু সিএসসি এখনো পর্যন্ত মনোপলি ব্যবসা করছে এটা কি আমরা উদারনীতির রাস্তায় হাঁটছি আমরা প্রতিযোগিতাকে স্বাগত জানাচ্ছি আর কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন কলকাতা এবং বৃহত্তর কলকাতায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে মনোপলি এনজয় করছে এর কারণটা কি কারণ আমরা সবাই জানি ইলেকট্রোর বন্ডের মাধ্যমে যে তথ্য সামনে এসছে তাতে এই মনোপলির পিছনে কারণ কি সে সম্পর্কে একটা আন্দাজ করতেই পারি আমরা মানে কি বলবো আমি প্রফিটস সব ডুম নই আমি এখনো আশাবাদী কিন্তু আমাদের রাজ্যের শাসক দল একটা মাত্র অঙ্গরাজ্যে ক্ষমতায় আছে তাদের বৈভব রকম সেটা আপনারা দেখছেন আমি তাই বলি না যে ছোটবাবু বৈভবের আস্ফালন করে কিন্তু আপকে যেভাবে ইডি রাজনৈতিক দল নয় কোম্পানি হিসেবে দাগিয়ে দিয়েছে এটা কিন্তু অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর কাছে এক অশনি সংকেত